বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার দরুন গত শনিবার থেকে রাজ্যে বৃষ্টিপাত জারি রয়েছে। বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের মতো রাজধানী আগরতলাতেও চলছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ফলে হাওড়া নদীর জল বেড়ে গিয়ে রাজধানীর বিভিন্ন নিম্ন অঞ্চলগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। বুধবার সকালে রাজধানীর জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। প্রথমে তিনি শ্রীলঙ্কা বস্তিতে যান, পরে সেখান থেকে যান বলদাখাল এলাকায়। উপস্থানে দুর্গতদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান, অতি বর্ষণের জেরে রাজধানীর একাধিক নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে, জলবন্দী জনগণকে উদ্ধারের কাজ চলছে। এক্ষেত্রে পুলিশ, টিএসআর, এনটিআরএফ, এনটিআরএফ এবং আসাম রাইফেলস জওয়ানরা উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জওয়ানরা জনগণের পাশে থাকবেন বলে জানান তিনি। अवस्थी है चंद्रपुर आई एस तो इधर आप देख सकते हैं कि पूरा ब्लॉक हो गया है रोड और रोड की हालत बुरा है। तो हमारा टीएसआर का टीम और स्काउट गाइड का टीम दो बोट्स है, इससे हम लोग बहुत लोगों को रेस्क्यू करते हैं। इधर मैनेज हॉल है, इधर शिफ्ट करते हैं। और ये कहाँ का ऐसा हो रहा है? सिटी में और अलग अलग जगह में प्रतापगढ़, सभी जगह में हालत बुरा ही है। लेकिन पूरा टीम हमारा जो एसडीआरएफ है, एनडीआरएफ है और आसाम राइफल वेस्ट पीस से, हमने वेस्ट जो आपका जो एरिया है उसमें आपने कितने फोर्स अभी तक दिया? अभी तक हमारा स्पेशल डिजास्टर मैनेजमेंट टीम है, वो पूरा बाहर है। अलग अलग टीम्स हैं, अलग अलग एरियाज में डिपेंडिंग ऑन सिचुएशन है, उनको हम लोग डिस्कस किया है। लगभग सभी टीम्स अभी काम कर रहे हैं। कब तक काम करते हैं वो लोग? जब तक 24 घंटे, जब तक ये डिजास्टर ऐसा कम्प्लीट नहीं होगा, हम लोग मैक्सिमम एफर्ट करके सबको ठीक। উল্লেখ্য, প্রবল বর্ষণে রাজধানীর নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ায় শহরের বিভিন্ন স্থানে 19টি রিলিফ ক্যাম্প স্থাপন করেছে সদর মহকুমা প্রশাসন। জলবন্দী মানুষদের উদ্ধার করে এই রিলিফ ক্যাম্পগুলিতে নিয়ে আসা হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে পানীয় জল, খাদ্যসহ অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করেছে সদর মহকুমা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।